সকলকে জয় হিন্দ আশা করব আপনারা ভালো আছেন তো ড্রাইভিং লাইসেন্স রিলেটেড আজ আমরা আরও একটি নতুন ভিডিওর সাথে চলে এলাম তো আপনি যদি ড্রাইভিং লাইসেন্স বানাচ্ছেন এবং লার্নার লাইসেন্সের টেস্ট দিয়েছেন এবং আপনি এখন লার্নার লাইসেন্সটি নিজেই মোবাইল ফোন থেকে ডাউনলোড করতে চাইছেন তো কীভাবে আপনি সেটি নিজে মোবাইল ফোন থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করবেন সমস্ত কিছু আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো এবং এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট করব যদি চ্যানেলে প্রথম হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে নেবেন তো প্রথমত আপনাকে দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল ওয়েবসাইটটি চলে আসতে হবে এটিতে আসার জন্য আপনি যে কোনো একটি ব্রাউজারে সার্চ করবেন পরিবহন ডট জিওভি ডট ইন বা আপনি এর লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশান পেয়ে যাবেন সেখান থেকে আপনি সরাসরি এই পেজটি ওপেন করে নিতে পারবেন তো এই অফিসিয়াল পেজটিতে আপনি চলে আসবেন এবং আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন একটি অপশান আপনার সামনে শো হচ্ছে চলো আমি আপনাদের এখানে জুম করে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে একটি অপশান শো হচ্ছে অনলাইন সার্ভিস এই অনলাইন সার্ভিস অপশানটি আমি আপনাদের এখানে দেখতে পাচ্ছেন টিক করে দিলাম এস এই অপশানটিতে এসে আপনি এখান থেকে ক্লিক করে নেবেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে আরও কয়েকটি নতুন অপশন ওপেন হয়ে আসবে দেখতে পাচ্ছেন ওপেন হয়ে এসছে তো এখান থেকে আপনি সেকেন্ড অপশানে দেখতে পাচ্ছেন ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সার্ভিস যে অপশনটি আছে সেই অপশনটিতে আপনি এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে আবার আরেকটি নতুন পেজ ওপেন হয়ে আসবে দেখতে পাচ্ছেন আমাদের পেজটি লোড হচ্ছে এবং একটি পেজ নতুন লোড হয়ে এসেছে তো এখানে আপনি নিচে দিকে স্ক্রল করে আসবেন এবং এখান থেকে আপনি যে আপনার স্টেটের নাম স্টেটের নাম আছে রাজ্যটি সেই রাজ্যটি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর আবার আপনি উপরের কোনাতে দেখতে উপরের কোণাতে দেখতে পাচ্ছেন আরেকটি অপশান শো হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে এটি স্কিপ করে দেবেন এখান থেকে আপনি দেন এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন উপরে লার্নার লাইসেন্স একটি অপশান শো হচ্ছে তো এই লার্নার লাইসেন্স অপশানটিতে আপনি এখান থেকে ক্লিক করে নেবেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে আরও কয়েকটি অপশান আসবে এখান থেকে আপনি অনেকগুলো অপশান পেয়ে যাবেন কিন্তু আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্রিন্ট লার্নার লাইসেন্স ফর্ম নাম্বার থ্রি দেখতে পাচ্ছেন অপশানটি শো হচ্ছে আমি আপনাদের টিক করে দিলাম প্রিন্ট লার্নার লাইসেন্স ফর্ম নাম্বার থ্রি জি অপশানটি আছে এখানে আসে এসে আপনি ক্লিক করবেন দেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে আবার একটি নেক্সট পেজে নিয়ে যাওয়া হবে চলুন এখানে ক্লিক করে দিয়েছি দেখতে পাচ্ছেন আমাদের পেজটি লোড হচ্ছে এবং এরকম একটি পেজ এসেছে তো এখানে প্রসিডে ক্লিক করবেন আপনি এখানে যে প্রসিড অপশানটি ক্লিক করার সাথে সাথে এরকম আপনার সামনে একটি অপশান আসবে তো এখান থেকে আপনি তিনটি ডকুমেন্টসের মাধ্যমে আপনার লার্নার লাইসেন্সটি ডাউনলোড করতে পারবেন তো প্রথমত এখান থেকে আপনি আপনার যে অ্যাপ্লিকেশান নাম্বার আছে সে অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে ডাউনলোড করতে পারবেন এবং সেকেন্ড অপশান যদি আপনার লার্নার লাইসেন্সে আপনি নাম্বারটি জানেন তো লার্নার লাইসেন্সের নাম্বার দিয়ে আপনি ডাউনলোড করতে পারবেন এবং থার্ড অপশান যে আছে মোবাইল নাম্বার যে আছে আপনার রেজিস্টার যে নাম্বারটি দিয়ে আপনি অ্যাপ্লাইয়ের সময় নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটি দিয়ে আপনি এখান থেকে ওটিপি দিয়ে ডাউনলোড করতে পারেন তো আমরা অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে ডাউনলোড করবো এই জন্য অ্যাপ্লিকেশান নাম্বার ওপর ক্লিক করে দিয়েছি ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন দুটো অপশন এসছে প্রথমত আপনাকে এখানে আপনার যে অ্যাপ্লিকেশান নাম্বারটি আছে সেই অ্যাপ্লিকেশন নাম্বারটি এবং নিচে ডেট অফ বার্থটি এগুলো সঠিকভাবে ফিল আপ করার পর নিচে সাবমিট অপশানে ক্লিক করবেন তো চলুন আমরা এখান থেকে আমাদের যে অ্যাপ্লিকেশান নাম্বার এবং ডেট অফ বার্থটি আছে সেই সেগুলো আমরা এখান থেকে ফিল আপ করার পর যে সাইডে সাবমিট অপশান দেওয়া আছে নিচে সেই সাবমিটে ক্লিক করে দেবো ক্লিক করার সাথে সাথে আমাদের যে রেজিস্টার মোবাইল নাম্বার আছে সেই রেজিস্টার মোবাইল নাম্বারে একটি সিক্স ডিজিটের ওটিপি সেন্ড করা হবে তো সেই ওটিপিটি আমরা এখানে ভেরিফাই করে নেব তো চলুন এখান থেকে আমরা ওকেতে ক্লিক করে দেবো ওকেতে ক্লিক করার সাথে সাথেই আমাদের সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হয়ে আসবে তো এখানে আপনার যে ওটিপিটি আসবে রেজিস্টার নাম্বারে সে ওটিপিটি আপনাকে এখানে ফিল আপ করে দিতে হবে তো চলুন আমরা এখানে এই ঘরটির ভিতরে যে সিক্স ডিজিট ওটিপিটি আছে ওটিপিটি ফিল আপ করার পর সাবমিটে ক্লিক করে নেবো তো চলুন এখন ওটিপি ফিল আপ করে দিয়েছি এবং সাবমিটে ক্লিক করার সাথে সাথেই আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে একটি পিডিএফ ডাউনলোড হয়ে চলে এসেছি তো চলুন আমি এখান থেকে পিডিএফটি ওপেন করে নেব পিডিএফটি ওপেন করার সাথে সাথে আপনার যে লার্নার লাইসেন্সটি আছে সেই লার্নার লাইসেন্সটি আপনার সামনে ডাউনলোড হয়ে চলে আসবে তোটি আপনি ল্যাপটপ বা কম্পিউটার মাধ্যমে প্রিন্ট করে নিতে পারবেন তো আশা করবো ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন জয় হিন্দ